Welcome friends, welcome to the Monday Vlogs, another episode. আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগের সাথে। তো আজ এখন সকালবেলায় 7:30 বাজে, জলদি জলদি ব্লগটা শুরু করলাম। এখন চলছে একটু চা চা পার্টি, কেননা চা তো আমাকে খেতেই হয়, চা না খেলে থাকতে পারি না। তো আজকে মায়ের অপারেশন, আর 6 তারিখ আজকে মা অপারেশনের জন্য বেরিয়ে গেছে দাদার সাথে। দাদা মাকে নিয়ে মানে গেছে, তো এবার বিকালবেলা অপারেশন হবে। তো এবার ডাক্তার আশা করে অপারেশন সব সাকসেসফুল হোক, সব যাতে ঠিকঠাক হয়। তো সকালবেলা উঠে এখন আপাতত এই চুপচাপ এখন বসে আছি, ভাবছি দেখি যে এরপরে কি করা যায়। আর ভিডিও তো তোমাদের সাথে, তো ব্লগ তো আমি নিজের মনের কথাগুলো শেয়ার তো করতেই থাকি। এই সকাল সকাল এখন পাশে এখানে বিল্ডিংয়ের কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। এত ধুমধাম আওয়াজ, প্রচণ্ড মাথায় লাগছে। সকাল সকাল উঠেই মনে হচ্ছে মাথার উপরে কেউ বাজনা পিটাচ্ছে মনে হচ্ছে। এই চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন এই বসে আছি, তোমাদের জন্য ব্লগ তো শ্যুট হচ্ছেই। সাথে আজকে মাথাতে চিন্তাও হচ্ছে যে কিভাবে কি কি সব করবো, কেননা বিকালবেলায় আমাকে মায়ের অপারেশন আছে, তো ওখানে আমাকে যেতেই হবে, বিকালবেলাতে তো যাবই। তো এখন এই তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্টও ভাবতে হয় যে কী দেবো কি না, সেটা নিয়েও চিন্তাভাবনা করছি। আপাতত এমনি ক্যাজুয়ালি বসে আছি, তোমাদের সাথে ক্যাজুয়াল একটা টক করছি। তো তোমরা আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। কালকে রাত্রেবেলাতে আসার সময় ভাবলাম যে অনেক দিন হয়ে গেল একটু চুল দাড়িগুলো কাটা হয়নি, তো কালকে আসবার সময় একটু নতুন স্টাইল দিলাম, এরকমই একটু দিলাম। তো আশা করছি ভালো লাগছে কি খারাপ লাগছে জানি না, তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এটা নতুন একটা হেয়ার স্টাইল দিলাম। যদিও বেশি চুল নেই, যেটুকু যা আছে ওর মধ্যে থেকে একটা স্টাইল দিলাম। এই যে ওই না বাবু, এখন মুখ দিয়ে এলো, হিসু হয়েছে, লাইট জ্বালাচ্ছি দাদা। এসছে কলে, জলও এসছে কলে, এবার বাথরুম ভরে গেছে, ওই জন্য বন্ধ করে দিলাম। হয়েছে, জল ভরে গেছে, পাইপটা বার করে দে, নাহলে জলটাই নেবে, জলটা টেনে নেবে, পাইপটা বার করে দে। ব্যাস, এই জল ছিড়েস না, আবার জল ছিড়েস না, দিয়েছে খেয়ে নে, টিফিন দিয়ে দিয়েছে খেয়ে নে, নে বসে খেয়ে নে জলদি। বললাম তো ওটা ভিতর থেকে খুলে গেছে, তুই বসে খেয়ে নে এবার। চামচ আছে, আছে রুটি আছে, দেখ এদিকে রান্নারও প্রিপারেশন হচ্ছে। আলু আলু কাটবে মনে হয় বৌদি, আলু দিয়ে ঝোল বানাবে, ভাত বসানো হয়েছে, আর এখন ডিম সিদ্ধ চলছে। তো পুচকু এই পিচকারি নিয়ে এসছে কালকে রং খেলার জন্য। আহা পুচকু সুন্দর পিচকারি, আর আমি কুল পেয়েছিলাম, কুল নিয়ে এসছি, কুলটা খাওয়া হবে আচার করে। তো অভিনবর বাবুর এখন ছুটি চলছে, পরীক্ষা শেষ হলো বলে, তো ওই জন্য এখন একটু ফান কাটাচ্ছে, ফান ডে হিসাবে কাটছে ওর দিনটা।
তো এখন বাজে 1:23, এবার দুপুরবেলা খাওয়ার টাইম। বৌদিও খাচ্ছে এদিকে, ফুচকুর খাওয়া কমপ্লিট। আর আজকের মেনু হচ্ছে আলু সিদ্ধ, ডাল আর হচ্ছে ডিম সিদ্ধ। ওয়া, ফুচকুর খাওয়া হয়ে গেছে, এখন বেটা মোবাইল খুঁজছে। চিলি ও এঁচোর খাবি? এঁচোর এঁচোর ছিল কালকের বানানো, কালকের এঁচোর ছিল তো, ওটা টেস্ট করে খাচ্ছে। এবার চটাপট খেয়ে পড়ে এবার আমাকে বাইরে বেরোতে হবে, মায়ের অপারেশন ওখানে যেতে হবে, কটায় হয় দেখি। তো তো এবার ঝট করে রেডি হয়নি, কেননা দুপুরবেলা 2:30 বাজে, তো অপারেশন বললো 2:30-টার পরেই হবে, তো এখন জলদি ঝট করে রেডি হয়ে পরে বেরিয়ে যাবো। এবার এবার আলটিমেটলি রেডি হয়ে গেছি, আর লেট করবো না, বেরিয়ে যাচ্ছি। এবার ঠাকুর ঠাকুর করে শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে মায়ের গলব্লাডার স্টোনের অপারেশনটা যাতে ঠিকঠাকভাবে হয়ে যায়, ব্যাস সেটাই হচ্ছে মেন। তো এবার বেরিয়ে যাচ্ছি ঘর থেকে, তো এবার বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে, কেননা অনেকটা টাইম হয়ে গেল, এবার জলদি পৌঁছাতে হবে ওখানে গিয়ে। তো এখন পৌঁছে গেছি আনন্দলোক হসপিটালে, এবার ঠাকুর করে সব যাতে ওকে হয়। পিছনে দেখে বুঝতেই পারছেন এটাই আনন্দলোক হসপিটাল, ডাক্তার তো খুবই ভালো, তো সব যাতে ভালোই হয়। তো মাকে নিয়ে গেছে ওটিতে, এবার দেখা যাক দেখি আলটিমেটলি কী হয়। কপালটা এবার বাকিটাই কপাল টোটাল। তো এই দাদা বসে আছে এখনো, দেখছি মাকে ওটিতে নিয়ে গেছে, সব বাকি পেশেন্টরা এখানে আছে। তো এটা হচ্ছে এই যে মায়ের গলব্লাডারটা দিয়ে দিয়েছে, গলব্লাডারের এটা 60 বছর বয়স মার গলব্লাডার, এইভাবেই দেয়। আর স্টোনটা আছে সাথে, এ দিদিও বসে আছে, দাদাও আছে, এখন শুধু মায়ের অপেক্ষা কতক্ষণে আসছে। এবার চলে এসেছি বাড়িতে, তো আজকে একটা জিনিস মানে একটু মনে শান্তি পেলাম যে অপারেশনটা ঠিক হয়েছে, মা একটু ভালো আছে, তো এটাই আর কি। এবার চলে এসেছি ঘরে, আজকে ব্লগে সেরকম আর কিছু বেশি বলার মতো নেই, মন মেজাজ যত তো ভালো নেই, মা ঘরে থাকে একটু জমজমাট থাকে, যাই হোক চলে আসবে এক দুদিন পরে। তো ব্লগটা আজ এখানেই শেষ করলাম, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।